কেমন আছেন ভাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট অ্যাডভোকেট শাহনেওয়াজ জাকি ইমন চলে এসেছি আর একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা। সামনে তো আমাদের ভূমি রেকর্ড আসছে, অর্থাৎ ভূমি জরিপ হবে, রেকর্ড হবে, এগুলোর অনেক জায়গায় শুরু হয়েছে, আবার অনেক জায়গায় শুরু হবে এবং সারা বাংলাদেশ ব্যাপী কার্যক্রমটা চলবে। এখন যেখানে রেকর্ড হবে সেখানে যদি আপনি উপস্থিত না থাকেন তাহলে কি পরিণামটা হবে আপনার জমির, চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, বিস্তারিত আলোচনা। যেখানে রেকর্ড হচ্ছে সেখানে আগে থেকে কিন্তু আপনাকে অবশ্যই অবহিত করা হবে, মাইকিং এর মাধ্যমে হোক আর অন্য যে কোনো ভাবে হোক আপনাদেরকে অবহিত করা হবে যে আপনাদের ওই এলাকাতে আজকে রেকর্ড কার্যক্রম চলবে, অর্থাৎ ভূমি জরিপ চলবে এবং নকশা করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু রেকর্ডও করা হবে প্রাথমিকভাবে। আপনি হয়তো অসুস্থ আছেন অথবা কোথাও আছেন, বাংলাদেশের বাইরে আছেন, বাংলাদেশের মধ্যে আছেন, অন্য জায়গায় চাকরি করেন, জানেন না বিষয়টা, কোনো যে কোনো ভাবে হয়তো আপনি এই বিষয় ইনফরমেশনটা মিসিং হয়ে গিয়েছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে হয়তো আপনার নামে জমি রেকর্ডটা হয়নি। কেন হয়নি আমি এই ব্যাপারে একটু বিস্তারিত বলি। রেকর্ডের সময় প্রথমে আপনাকে যখন আপনার জমির উপরে সার্ভেয়ারগণ আসেন তখন কিন্তু অবশ্যই তারা আপনার কাগজপত্র দেখবেন, তার কাগজপত্র দেখার পরে আপনার জমি কতটুকু দখলে আছে সেটা দেখবেন, মেপে দেখবেন। এখন তো ড্রোন সার্ভে হবে এবং স্যাটেলাইট দিয়ে সার্ভে হবে, সেভাবে মেপে দেখবেন। দেখার পরে কি হবে, এখন দেখার পরে নকশা হবে, নকশা করার পরে আপনার খতিয়ান, একটি খসড়া খতিয়ান তৈরি করা হবে এবং একটি দাগ নাম্বার দেওয়া হবে নতুনভাবে যে এই দাগে এতটুকু জমি অমুক মালিকের। এখন খসড়া খতিয়ান হওয়ার পরে খসড়া খতিয়ানের বিরুদ্ধে কিন্তু আপনি আপত্তি দিতে পারবেন, যদি কারোর ভুল নামে রেকর্ড হয়ে থাকে। এরপরে চূড়ান্ত খতিয়ান হবে, চূড়ান্ত খতিয়ানের পরে যদি আপনার কোনো আপত্তি থেকে থাকে সেটা কিন্তু আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হবে প্রতিটি জেলায় যেখানে যেখানে ভূমি জরিপ কাজটি শেষ হবে। এর ফলে কি হবে, ল্যান্ড সার্ভেতে যেয়ে আপনি আপিল করতে পারবেন, তখনও যদি আপনার নামে না থাকে তখন কি করবেন। এই ধাপগুলো, অনেকগুলো ধাপ এই প্রসেসের মধ্যে আপনি কোনোভাবে আপনার জমিটি মিসিং হয়ে গেছে, ভূমি জরিপের ক্ষেত্রে আপনার ভূমি জরিপটি মিসিং হয়ে গেছে। মিসিং হওয়ার ফলে আপনার কি হচ্ছে, মিসিং হওয়ার ফলে আপনি হয়তো জমি কিনেছেন ভাই, অথবা কারোর কাছ থেকে দান সূত্রে পেয়েছেন, অথবা ওয়ারিশ সূত্রে পেয়েছেন, অথবা যে কোনো সূত্রে পেয়েছেন। পাওয়ার পরে আপনার জমিটি আপনার না থাকার কারণে ভুলভাবে অন্যের নামে, অথবা আপনার পিতা মাতা বা যার কাছ থেকে জমি কিনেছেন তার নামে আবার রেকর্ড হয়ে গেছে, কারণ তার নামে পূর্বে ছিল, আপনার জমিতে বৈধভাবে কেউ কাগজপত্র দেখায়নি। এর ফলে আপনার রেকর্ডটি ভুল হয়েছে। এই যে ভুল হওয়ার পরের যে প্রসেস, খসড়া খতিয়ান হওয়ার পরে যে আপত্তি দাখিল করতে হয়, এই আপত্তির সময়টাও আপনি জানতেন না, কিংবা খসড়া খতিয়ান হওয়ার শেষ হওয়ার পরে, মূল খতিয়ান হওয়ার পরে যে ল্যান্ড সার্ভে হয়, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয় সেটাও আপনি জানতেন না, এখন আপনার নামে রেকর্ডটি হয়নি ভাই। এখন আপনার কি করণীয়? এখন আপনার দুইটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে নতুন যে পরিপত্র জারি হয়েছে, জানেন আপনারা আমার ভিডিওতে মাধ্যমে জেনেছেন, এই পরিপত্র অনুযায়ী কিন্তু আপনি আপনার কাগজপত্র নিয়ে যদি এসি ল্যান্ড মহোদয়ের কাছে যান, আবেদন করেন সঠিক ফরম্যাটে, আমি কিভাবে আবেদন করতে হয় সেটা নিয়েও একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন। তো এই এইগুলো নিয়ে যদি আপনারা যান অবশ্যই আপনার নতুন সংশোধন করে দেয়া হবে রেকর্ডটি। আর যদি এর পরেও রেকর্ডটি সংশোধন না করা হয় তাহলে কিন্তু আপনার জন্য আমাদের দেওয়ানি আদালতের দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। যে যাই বলুক, দেওয়ানি আদালতে মামলা অনেকদিন চলে, অনেক কিছু হয়, অনেক সময় লাগে, সময় অর্থ সবই খরচ হয়, অনেকে আসতে চান না, কিন্তু ভাই প্রকৃত কথা হচ্ছে দেওয়ানি আদালত ছাড়া কিন্তু সিভিল মানে সত্যের মকদ্দমা মানে বিষয়গুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সুরাহা করা সম্ভব হয় না। কিছু কিছু প্রাথমিক ভুল, যেমন নামে ভুল, খতিয়ানে ভুল, খতিয়ানে যোগফলে ভুল, দাগের দাগ ভুল, এগুলো খুব ছোটোখাটো ম্যাটার, এগুলো কিন্তু এসি ল্যান্ড মহোদয় সংশোধন করে দিতে পারেন। এগুলো যদি না দেন আপনারা দেওয়ানি আদালতে আসতে পারেন। তো এই ক্ষেত্রে যখন কোনো সত্তর সমস্যা থাকবে না তখন কিন্তু আপনারা এসি ল্যান্ড মহোদয়ের কাছে গিয়ে আপনাদের হালনাগাদ রেকর্ড সংশোধন করে নিতে পারবেন। তাছাড়া যদি তাও না হয় তাহলে কিন্তু আপনারা বিজ্ঞ আদালতে আসুন, সেখানেই সংশোধন হবে ইনশাল্লাহ। আর ভাই আমি কিন্তু সাবস্ক্রাইব বাটনটা আপনাদের সামনে দিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, আর কোনো ইনফরমেশন জানার দরকার হলে আমার কাছে কমেন্ট করুন, আমি আপনাদের সাথে সবসময় আছি। সবসময় কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না ভাই,
আমরা অ্যাডভোকেট মানুষ, অনেক ব্যস্ততার মধ্যে কাটতে হয়, সবাই ব্যস্ত থাকেন, তারপরেও আমাদের অনেক চাপ নিয়ে কাজ করতে হয়, এজন্য সবসময় সম্ভব হয় না। আমি এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আগামীতে, এর আগে আমি অনেকগুলো প্রশ্নোত্তর পর্ব দিয়েছি, আগামীতে আবার প্রশ্নোত্তর পর্ব, আপনাদের কমেন্টে যে প্রশ্নগুলো পাই সেগুলো দেওয়ার চেষ্টা করব ভাই, না হলে আপনারা আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়া হচ্ছে না, আমি খুবই দুঃখিত। আর ভাই আইন জানবেন, আইন মানবেন, দেশকে ভালোবাসবেন।